আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চা দেখেন কিভাবে দেখে। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মাদার্স লাভ, মায়ের ভালোবাসা। এই বাচ্চাটা যে সারা দিনেই সে দুধ খায়, সে সকাল বিকাল রাত দুপুর নাই, সে যখন কাঁদতেছে তখন তার মায় তারে দুধ খায়। তো এ যে কত লিটার দুধ খাইতেছে তার কোনো হিসাব নাই। তো বিষয়টা হচ্ছে কি, এইরকম আমার মায়ও বা আপনার মায়ও এরকম ভাবে এই ছোট বাচ্চাকে এভাবে দুধ খাওয়াইছে। তো এইগুলো শিখছিলেন কই? মানে দেখছিলাম যেখানে বা টেকছিলাম যেখানে ওইখানেই শিখছি। এর অবস্থা পরিস্থিতি দেখে এটা এখনো পর্যন্ত কোনো কিছু খায় না, খায় না মনে হয় আদার অন্যান্য কোনো খাবার খায় না, ওই 4 মাস হয়েছে সম্পূর্ণ দুধ খাই থাকে, সকাল বিকাল রাত, মানে দিনের মধ্যে মনে হয় 50 বার খায়। খাইয়া খালি প্রস্রাব করে আর পায়খানা করে আবার খাইতেছে, আবার খিদা লাগতেছে আবার খাইতেছে। এখন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমার আব্বা আম্মা বা এই আপনার আব্বা আম্মা এই ধরনের একটা ছোট বাচ্চা পালতে গিয়ে অনেক কষ্ট করে। এখন আমরা কি করি, আমরা এই চাকরি করি, অনেক সময় এই মা বাপের প্রতি আমাদের খোঁজখবর তেমন ভাবে লওয়া হয় না। এমনও জন আছি আমার বন্ধু বান্ধবের ভিতরে, আমি খবর নিয়ে দেখছি 3 বছরে বাড়িতে যায় না। শুনেন ভাই, এই বাচ্চারা ফালার আমার উদ্দেশ্য কি, আমরা যখন মুরব্বী হয়ে যাবো তখন এই বাচ্চারা এই আমাদেরকে দেখাশোনা করবে। এই বাচ্চা যখন শিশু, এখন বর্তমানে শিশু, কামলে তার মা যায় দুধ খাওয়াইতে যায়। তো আপনার মা আমার মা আমার বাপ এরা এখন যারা মুরব্বী অবস্থায় আছে এরাও কিন্তু এক ধরনের শিশু, এদের মনে অনেক কিছু চায়। এই বাচ্চাটা হওয়ার পরে থেকে এখন কিন্তু আমার বাড়িতে সকাল সন্ধ্যা 2 বার কল করি, কারণ কি জানেন, এই যে ঠেকছিলাম যেখানে শিখছিলাম, এরা কিন্তু অনেক কিছু ফাইবার চায়। হতে পারে এই বাচ্চা কাচ্চাদের এই যেসব প্রস্তুত খাবার এগুলোও খাইতে মন চায়। তাছাড়া এই যে দুধ খাওয়াইতেছে, অনেক মা বাপ আছে মুরব্বী মানুষ, নিজের গাই নাই অথচ আরেক বাড়ি থেকে দুধ কিনে এনে খাইতে হয়, অথচ আমরা এই যারা সন্তানরা আছি তাদেরকে একটু দুধ কেনার পয়সাটা পাঠাই না বা ওইভাবে পয়সা দেই ওইভাবে চিন্তা করি না। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনারা এই জিনিসটা ফুটাই উঠবো, আপনার ভবিষ্যৎ, আপনারা কিভাবে ছিলেন, আমরা কিভাবে ছিলাম। তো আমার যারা অডিয়েন্স আছেন, আমি তো বিভিন্ন ধরনের ইলেকট্রিক কার নিয়ে ভিডিও করি আপনারা জানেন, তো আমার যারা অডিয়েন্স আছেন তো আপনাদেরকে সবভাবে শিক্ষিত করার জন্য তো আমার দায়িত্ব। তো আপনার মাকে আপনি ভালোবাসবেন, আপনার বাবাকে আপনি ভালোবাসবেন, আমার মা বাপকে আমি ভালোবাসবো, এটাই হচ্ছে নিয়ম। তুলনা দিলাম এ মিনিমাম প্রতিদিন মনে হয় ওর কাপড় এই বিজায় না হইলে 50টা প্রস্তাব করে খালি, তো না হইলেও 2 কেজির মতন সে প্রস্তাবই করে অনুমান আর কি। আমরা তো আর মাফি নাই ছোট বাচ্চাদের যে মাফা যায়, এটা ধারণা করলাম আর কি, এটা বিজ্ঞানীরা বলতে পারবে যারা ইয়া করে। কিন্তু আমি যে হিজে তো বারেই যাই তো বারেই সে মাছ ধরতে যাচ্ছে, ওর জন্য তার মায় ভালোভাবে ফাঁক করতে পারে না। আমরা অনেকবার অনেকদিন চিরামুড়ি খেয়ে থাকি, না খেয়ে থাকি, কারণ এই বেটারে থইয়া যে কাজ কাম করবে সেই ধরনের পরিস্থিতি নেই, আর বাড়িতে আর কোনো মানুষ নেই। জানেন আমরা ভাড়া বাসায় ফ্ল্যাট বাসায় থাকি, একজনের বাসায় আরেকজন যায় না। গ্রামের বাড়িতে হইলে না একটা বাচ্চা একজনে কেউ না কেউ ওরে তুলে রাখে, তো এই ওর পাশে সময় দিতে হয়, একটু দূরে গেলে এই কান্নাকাটি। এইরকম কিন্তু আপনার মা আমার মা এভাবে আমাদেরকে পালছে, পেলে বড় করছে। এখন
আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমার ইলেকট্রিক কাজ শিখছেন, শিখার পরে যারা পয়সা পুরি কামাইতেছেন, তাদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে। সেটা হচ্ছে কি, আপনার ইনকাম সোর্স এর টাকা যেন আপনার মা বাপের কাছে যায়, তাছাড়া আপনারা যেন প্রতিদিন হইলেও একবার আপনারা যদি কর্মসংস্থানের কারণে আপনারা মা বাপের কাছ থেকে অনেক দূরে অবস্থান করেন, তো অনেক মা বাপরা এই অধীর আগ্রহে কুন্ডা দিলেই ধরে, কয় সাইফুল বা এইরকম আপনার মাও ধরে। তো যেখানেই থাকবেন না কেন, ডেলি একবার হয়তো আপনি চা খান, না হয় বিড়ি খান, কেউ না কেউ কিছু খান। আরে ভাই, একটা বিড়ির টাকাও যদি আমার মার পাশে খরচ করেন একটু ফোন করার জন্য, তো 2 মিনিট ফোন করলেও তাদের কিন্তু মনের একটা আকাঙ্ক্ষা। আপনি হয়তো টাকা দিতেছেন, আপনি বলতে পারেন যে না, অনেক দুধ খাইতেছে আমার মারে, দুধ দুধ কিনে খাওয়াইতেছি, ওই আমি চিকিৎসার টাকা দিচ্ছি। অনেক সময় ওই সন্তানের কথা শোনার জন্য মা বাপেরা ওদের আগ্রহে বসে থাকে। এই জিনিসটা হয়তো আমি বাচ্চাটার দিকে করে পরিকল্পনা, এখন যেন মা ছাড়া বুঝে না, হয় ওরা কি রাখা সম্ভব, ফালা সম্ভব মা ছাড়া? হয়তো মা যদি না থাকে আর কোদায় না করুক মারা যায়, বাচ্চা তো কেউ না কেউ ফালবে, তো তার কষ্ট হবে, ছোট মানুষ তার কষ্ট হবে, সে কিন্তু মার ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝে না, টাকা পয়সা বুঝে না। তো এইরকম ভাবে এই যে মারে ছাড়া লইয়া কুলে রাখছি, তার মাল লাগিয়া মন কান্ত আছে, এইরকম আপনি আমার বাপ মাও কিন্তু ওই বিষয়টা চিন্তা ভাবনা করে, সন্তানে কখন আমাকে ফোন করবে। অনেকে ভাই 2-3 বছরে বাড়ি যান না, 2-3 বছরে বাড়িতে না গেলে আপনারা বাড়িতে অবশ্যই যাবেন, বাড়িতে যাবেন, বাড়িতে গেলে মা বাপের সাথে কোলাবরেশন করবেন, কথা বলবেন, আর যারা বাড়িতে আছেন মা বাপ সাথে আছে তাদের সাথে এমন আচরণ করবেন যে আচরণ করলে আপনার আম্মা আব্বা কষ্ট না হয়, তাদের সাথে হাসি মুখে আলা এই আচরণ করবেন। ভিডিওটা হয়তো আমার সামান্য হয়তো এই ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন নাই, তো যে সব ইনফরমেশন এই ভিডিওতে থাকছে আশা করি ভিডিওটা শেয়ার করে প্রত্যেক মা বাপ, তো ছেলে যারা আছে ভিডিওটা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন অনেক সময় দেখার জন্য। তো যে কাজটি করবেন আপনাদের হাসি মুখে কথা বলবেন, যেখানে যান যাই কিছুই বাজার আদায় করেন না কেন, তাদের সাথে একটু ভালো আচরণ করার চেষ্টা করবেন। তো আজকে পৃথিবীর সকল মায়েদের প্রতি ভালোবাসা জানিয়ে ও সম্মান জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। যাবার আগে একটা কথা বলতে চাই, যে আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমার কাজ শিখেন, তারা যেন তাদের মা বাপের প্রতি খেয়াল রাখেন, তারা যেন মা বাপের প্রতি ভালোবাসায় সদর হন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।